يستخفون من الناس ولا يستخفون من الله আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, ইয়াপোর্ট থেকে সরাসরি আহসান হাবিব পেয়ার এএইচপি টিভি ঢাকা বাংলাদেশ, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ, এই বাংলাদেশের তরিকুল ইসলাম 103টি রাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের এই কোরআনের পাখি তরিকুল ইসলাম সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ পারে। সারা বিশ্বের মানচিত্রে আজ উজ্জ্বল হয়েছে আমাদের বাংলাদেশ, এই সেই হাফেজ তরিকুল ইসলাম। এই মানুষগুলো বেঁচে থাকবে সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের মাঝে। এইচপি টিভির ক্যামেরায় আপনারা দেখছেন সরাসরি এই সেই তরিকুল ইসলাম ছোট্ট বাবু, যিনি সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছেন। সাথে আছেন ওনার ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি তরিকুল ইসলামকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে এসে বাংলাদেশে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি জানেন ইতিমধ্যে পুরা বিশ্ব এখন তুলপার, যে ছোট্ট একটি বালক 103টি দেশকে পরাজিত করে সে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে। সারা বিশ্বে এখন এইটার নিউজ, সারা বিশ্বের পত্রিকার মধ্যে এই নিউজ আসছে আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা আপনারা পুরা বিশ্ব জানতে পেরেছে যে এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াত করে বাংলাদেশ আলহামদুলিল্লাহ। তো 103টি দেশকে পরাজিত করে আজকে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে পৌঁছেছি। তো আমাদের জন্য আসলে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। আমরা সবার দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও এরকম বিজয় দান করেন ইনশাল্লাহ। আচ্ছা তরিকুল ইসলাম, আপনাকে প্রশ্ন করব, সারা বিশ্বকে মাত করেছেন, যে সময় মানুষ বিনোদনে ব্যস্ত ছিল সে সময় আপনি পবিত্র কোরআনকে নিয়ে ব্যস্ত ছিলেন, এবং 103টি রাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের মানচিত্রে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে হয়েছেন এবং মুকুট ছিনিয়ে এনেছেন বাংলাদেশের জন্য, এই পরিশ্রম কারু শিলায়? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কারণ শুকরিয়া আদায় করি প্রথমে রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলা আমাকে এতটুক এনেছে আমার ওস্তাদের মেহনত, আমার বাবা মার দোয়া এবং বাংলাদেশের 16 কোটি মানুষের দোয়া। আমরা আর আমি যে মাদ্রাসা পড়ি, মার্কাজ উস্তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র ভাই আমার জন্য অনেক দোয়া করেছে এবং আমার ওস্তাদ হাফিজ গারি নাসির আমাদের নাসির আমার জন্য অক্লান্ত মেহনত, সারা বিশ্ব আপনার জন্য দোয়া করেছেন। আপনার আপনি রাতে ঘুমাতে পারেন না, আপনার শরীরে কি কোনো কষ্ট? না, একটা জিনিস পাইতে হলে তো কষ্ট করতে হয়। অংশীদার হন মানবতার সেবায়। এইচপি টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।